সবেমাত্র প্রাথমিক বিদ্যালয়ে আনাগোনা শুরু হয়েছে লাইলি এবং মজনু নামে একজোড়া ছেলে মেয়ের, আর এরই মাঝে কিনা দুজন দুজনের প্রেমে হাবুডুবু খেতে থাকে। আর তাদের প্রেম সমাজের নজরে এলে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ হয়ে যায়, এমনকি বন্ধ করে দেওয়া হয় মেয়েটির স্কুলে যাওয়া। মেয়েটিকে দেখার জন্য ছেলেটি অন্ধ ভিখারির বেশ ধরে মেয়েটির বাড়িতে গিয়ে দেখা করে। বিভিন্ন সময় মেয়েটির পিতা ছেলেটিকে মারধর করে তাড়িয়ে দেয়। এই ব্যাপারে ছেলেটি আহত হলে মেয়েটিও আহত হয়, কেননা তাদের মাঝে প্রেম ছিল সত্যিকারের স্বর্গীয় প্রেম। কাদের প্রেমের কথা বলছি, এখনই কি বোঝার বাকি আছে? অবশ্যই নয়। এতক্ষণ বলছিলাম ইতিহাস কাঁপানো একটি জুটি লাইলি এবং মজনুর প্রেমের কথা। এতটুকু শোনার পর অবশ্যই পুরো কাহিনী আপনাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে, তাই নয় কি? যদি তাই হয়ে থাকে তাহলে একটু নড়ে চড়ে বসুন এবং আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই দুই প্রেমিক প্রেমিকা লেখাপড়া বাদ দিয়ে তারা শুধুমাত্র প্রেমের পাঠ নিতে থাকে। অন্য কিছু ভালো লাগে না এই কথা জানার পর লাইলির পাঠশালায় যাওয়া তার মা বন্ধ করে দিলেন। এমনকি তার মেয়ে যেন তার বন্ধুকে চিঠি না লিখতে পারে এজন্য তিনি মেয়ের কাছ থেকে কলমও নিয়ে নেন। এদিকে লাইলিকে দেখার জন্য অন্ধ ভিখারির বেশ ধরে ছেলেটি প্রতিনিয়ত লাইলির বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করে, আর মেয়েটির পিতা তা জানতে পেরে সে সময় কায়েসকে মেরে তাড়িয়ে দেয়। সে সময় কায়েসের বদনাম ছড়িয়ে পড়ে সবখানে। বিরহে এবং বেদনায় কায়েস একেবারে পাগল হয়ে যায়, আর তার নাম হয়ে যায় মজনু, অর্থাৎ পাগল। তার বাবা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু মজনুর উন্মত্ততা কোনো ভাবি আর কাটে না। সে সময় মজনুর বাবা আমির লালির বাবা সুমতির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। পাগলের কাছে মেয়ে দিতে অস্বীকার করেন সে সময় লালির বাবা। সে সময় অনেক অনুরোধ করার পর রাজি হন লালির বাবা। একসময় মজনু বিয়ের আসরে বসে, একসময় লালির কুকুর তাকে দেখে জড়িয়ে ধরে, মজনুও তাকে চুম্বন করে এবং কুকুরের রূপের প্রশংসা করে, আর তাতেই কিনা বিয়েটি ভেঙে যায়। আবার পাগল হয়ে কাপড় চোপড় খুলে ফেলে বনে চলে যায় মজনু। সারা পৃথিবীতে সে শুধু লাইলিকেই দেখে, অন্যদিকে লাইলিও মজনুকে ভুলতে পারে না। তার চিন্তা চেতনাই শুধুই মজনু। লাইলিকে জোর করে বিয়ে দেওয়া হয় ইবনে সালামের পুত্রের সঙ্গে, যার বয়স লাইলির তুলনায় অনেক বেশি। এর আগে প্রাচীন আরব দেশে বনু আমির বেদুইন গোত্রে এক মহান শাসক ছিলেন। তিনি এতটাই ধনবান ছিলেন যে তাকে আরবের সবচেয়ে ধনাঢ্য সুলতান হিসেবে বিবেচনা করা হতো। তিনি ছিলেন প্রজাবাৎসল এবং দানবীর। মহান এই আরব শাসকের সুকীর্তির কথা সে সময় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান, তাই তার হৃদয় ছিল বেশ দুঃখ এবং বেদনাক্রান্ত। এত ধন দৌলত দিয়ে তিনি কি করবেন যদি তার পরবর্তী প্রজন্মই না থাকে? এই কষ্ট তাকে সে সময় কুড়ে কুড়ে খাচ্ছিল। এজন্য তিনি দিনরাত সৃষ্টিকর্তার কাছে একটি সন্তানের আশায় প্রার্থনা করতে লাগলেন। অবিরাম প্রার্থনার পর সৃষ্টিকর্তা তার সেই প্রার্থনার জবাব দিলেন এবং তা মঞ্জুর করলেন। একদিন ঘর আলোকিত করে তার স্ত্রী জন্ম দিল একটি ছেলে। ছেলেটি এতটাই সুশ্রী ছিল যে তার শরীর থেকে কোমল জ্যোতি বের হয়ে গোটা প্রাসাদ আলোকিত করে তুলল। সুলতান তার সন্তানের জন্মে এতটাই আনন্দিত হলেন যে তার নিজের প্রভূত ক্ষমতা এবং ঐশ্বর্যকে সে সময় তার তুচ্ছ মনে হচ্ছিল। সন্তান জন্মের খুশিতে তিনি তার ধন সম্পদ বিলাতে শুরু করলেন। প্রজাদের মনেও ব্যাপক খুশি এবং আনন্দের উদ্রেক হল। সে সময় শিশুর যত্নে একজন দক্ষ সেবিকা রাখা হল। প্রতি মুহূর্তে যেন তার উপর নজর রাখা হয় সেজন্য প্রাসাদে ব্যাপক নজরদারি রাখা হল এবং কুনজর থেকে রক্ষা করার জন্য তার কপালে টিপ দিয়ে দেওয়া হল। এরপর সপ্তাহ দুয়েকের মাথায় শিশুটির নাম রাখা হলো কায়েস। তার বাবার নাম আল মুলাওয়া হওয়াতে শিশুটির পুরো নাম হল কায়েস ইবনে আল মুলাওয়া। এই কায়েস ইবনে আল মুলাওয়া এই গল্পের নায়ক মজনু। বড় হওয়ার সাথে সাথেই কায়েসের সৌন্দর্য যেন আরও প্রস্ফুটিত হতে লাগল। যখন তার বয়স 7 বছর তখন প্রথম দাড়ির আভাস দেখা গেল তার চেহারায়। তাকে মক্তবে পাঠানো হলো পড়াশোনার জন্য, আর শীঘ্রই মক্তবের এক সেরা ছাত্র হয়ে উঠল এই শিশু কায়েস। সেই মক্তবে শুধু ছেলেরা নয় মেয়ে শিশুরাও একসঙ্গে পড়ালেখা করত। বিভিন্ন গোত্র থেকে সম্ভ্রান্ত সব পরিবার তাদের ছেলে মেয়েদেরকে এ মক্তবে আনত। কিন্তু একদিন এক নতুন মেয়ে শিশু এসে তাদের সঙ্গে যোগ দিল। কায়েসের মনে হল এত সুন্দর মেয়ে সে আগে কখনোই দেখেনি। সে সময় কায়েস ও সহপাঠী মেয়ে শিশুটির বয়স তখনও 10 বছর পৌঁছায়নি। অপরূপ সেই মেয়ে শিশুটির নাম লায়লা বা লাইলি। বাংলায় এই শব্দের অর্থ রাত্রি। লাইলি যেন অপরূপ সুন্দরের প্রতিভু, ছিপছিপে দেহ আর হরিণীর মতো চোখ, মায়াবী দৃষ্টিতে যেন হাজার হৃদয় মোহিত করে। সত্যি কাজল দেয়া লাইলির চোখের দিকে এক পলক তাকালে সেই দৃষ্টি যেন পুরো দুনিয়াকেই ছারখার করে দিতে পারে। ঘনকালো কেশের মাঝে তার মুখমণ্ডলটি ঠিক যেন চাঁদের মতোই স্নিগ্ধ। লাইলির এমন সৌন্দর্যের প্রেমে তাই পাগল হওয়াটাকে স্বাভাবিকই বলা চলে। যাই হোক, চলুন আবারও ফিরে যাই সেই গল্পের শুরুতে। লাইলি তার বয়স্ক স্বামীকে প্রথমে না মেনে নিলেও একসময় বাধ্য হয়ে তাকে মেনে নিতে হয় এবং সে বয়স্ক লোকের সাথেই তার সংসার করতে হয়। কিন্তু লাইলির হৃদয় পড়ে থাকে সারাক্ষণ মজনুর হৃদয়ে। তার হৃদয় সারাক্ষণ শুধু মজনুর জন্যই কাঁদত, কিন্তু সে সময় বাধ্য হয়ে স্বামীর ঘর করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এদিকে যখন মজনু তার প্রেমিকা লাইলির বিয়ের খবর জানতে পারে তখন সে আরও উন্মত্ত এবং পাগল হয়ে যায়। এরপর সে তার বাবা মায়ের কাছে ফিরতেও রাজি হয়নি। ছেলে ফিরে আসবে এই আশায় বাগানবাড়িতে তার বাবা মা
প্রতিদিন মজনুর জন্য খাবার সাজিয়ে রাখতেন। কিন্তু মজনু তখন স্বেচ্ছা বনবাসী হয়ে গেছে। মাঝে মাঝে কিছু পথিক দেখা পেত মজনুর। তারা জানত মজনু একাই কবিতা আবৃত্তি করে। সে বালিতে কাঠি দিয়ে সারাক্ষণ কবিতা লিখত। একমাত্র ছেলে স্বেচ্ছা নির্বাসনের দুঃখে বহু বছর পর মজনুর বাবা মা একসময় মারা যায়। সে সময় লাইলি নিজেই সেই খবর পাঠাতে চাইল মজনুর কাছে, কিন্তু কাকে দিয়ে পাঠাবে। সে সময় এক বুড়ো লোককে অনুরোধ করে সে রাজি করায়। বুড়োটি রাজি হল এবং বলল, যদি পরে কোনোদিন দেখা পায় মজনুর, তবে লাইলির পাঠানো খবর সে অবশ্যই তার প্রিয় মজনুকে জানাবে। অবশেষে সেই বৃদ্ধ লোকটি ঠিকই একদিন মজনুর দেখা পেলেন। তিনি লাইলির পাঠানো তার বাবা মার মৃত্যু সংবাদ সে সময় মজনুকে জানালেন। মজনু তার বাবা মায়ের প্রয়াণের খবর শুনে সে সময় দুঃখে আরও ভেঙে পড়লেন। এরপর সে সিদ্ধান্ত নেয় কোনোদিনই সে আর নিজ শহরে ফিরবে না। এরপর অনেক বছর কেটে যায়। মজনু বনে বাদারে পাগলের মতো ঘুরতে থাকে। কয়েক বছর যেতে না যেতে লাইলির বৃদ্ধস্বামী মারা যায়। বৃদ্ধস্বামীর মৃত্যু লাইলির মনে সে সময় কিছুটা স্বস্তি আনে। সে আশা করেছিল অবশেষে হয়তো সে তার মনের মানুষের কাছে যাবে, আমৃত্যু কাছে থাকতে পারবে দুজন। কিন্তু বেদুইনদের রীতি এমন ছিল যে তাকে অন্তত দুই বছর ঘর থেকে বের না হয়ে স্বামীর শোক পালন করতে হবে। কিন্তু কিভাবে আরও দু বছর সে তার প্রাণপ্রিয় মজনুকে ছাড়া থাকবে, এই চিন্তায় সে ব্যাকুল হয়ে পড়ে। তার হৃদয় এখন উন্মাতাল হয়ে রয়েছে মজনুর জন্য। মনে হচ্ছিল পুরো এক জীবন মজনু তার চোখের আড়ালে রয়েছে। অস্থির মন তার কোনোভাবেই মানছিল না। অবশেষে এভাবে দুঃখে ছটফট করতে করতে সেই দুঃখে লাইলি একদিন মারা যায়। এদিকে প্রিয়তমা লাইলির মৃত্যুর খবর অনেকদিন পর মজনুর কাছে পৌঁছালো। খবর শুনেই মজনু লাইলির কবরের উদ্দেশ্যে রওনা দেন। লাইলির কবরের কাছে পৌঁছে সে কেবল কাঁদতেই থাকল। যতক্ষণ না পর্যন্ত তাকেও মৃত্যু হরণ না করল, ততদিন পর্যন্ত মজনু কেবল কাঁদতেই থাকল। ক্রমে দুঃখে অনাহারে আর অভুক্ত অবস্থায় মজনুর দেহটা নিস্তব্ধ এবং নিথর হতে থাকে। একদিন ঠিকই তার মনোবাসনা পূর্ণ হল। লাইলির কবরের উপর পড়ে রইল তার প্রিয় মজনুর প্রাণহীন নিথর দেহ। লাইলি মজনুর প্রেম কাহিনী পৃথিবীর মুসলমান জাতির কাছে ঘরোয়া এবং এক অনুপম সম্পদ। এটি বংশ পরম্পরায় ধরে রাখা ঐতিহ্যেরই অংশ। এখনও এই প্রেম কাহিনীর আবেদন কমে যায়নি প্রতিটি মুসলমানের অন্তর থেকে। তাই বলে এই কাহিনী কিন্তু একেবারেই কোনো সম্প্রদায় বিশেষের হয়ে থাকেনি। কবিদের হাতে ছন্দে শব্দে সুরে তালে এবং সম্প্রদায়কে ছাড়িয়ে আপমর মানুষের প্রাণের সম্পদ হয়ে উঠেছে এই লাইলি মজনুর প্রেম কাহিনী। কেউ প্রেমে যদি পাগল হয়ে যায় কিংবা প্রেমের উন্মত্ততা বোঝানোর জন্য মজনু বলা হয়। আদর্শ প্রেমের উদাহরণ হিসেবে কোনো কিছু বলতে গেলে প্রথমেই আসে লাইলি মজনুর নাম। বাঙালি মুসলমানদের জীবনে আজ পর্যন্ত যত গল্প উপন্যাস শেকড় গেড়ে আছে তার মধ্যেই লাইলি মজনুর প্রেম কাহিনী সত্যি একটি উল্লেখযোগ্য আখ্যান। বাঙালির কাছে রাধাকৃষ্ণ, শিরি ফরহাদ কিংবা ইউসুফ জুলেখার প্রেমের গল্প যেভাবে পরিচিত, এই লাইলি মজনুর প্রেম কাহিনীও ঠিক তেমনি পরিচিত। লাইলি মজনুর প্রেম কাহিনী এত গভীরভাবে বাঙালি জীবনে আলোড়ন তুলেছে এবং বাঙালির আত্মগত ভালোবাসার অংশ হয়ে উঠেছে যে কল্পনার এই দুই নরনারী আপনের চেয়েও আপন হয়ে আছে বাঙালির জনজীবনে। প্রেমের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার যে সাধনা সুফি এবং সাধকরা করেছেন, তাতে তারা বিরহের আগুনে পুড়ে খাঁটি হওয়ার দিকেই জোর দিয়েছেন বেশি। নজরুলের সেই বিখ্যাত গান লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোল, শ্রোতারা এই গানের মাঝেই তাদের মনের ভেতরে ভাবাবেগ তৈরি করে এবং একই সঙ্গে চোখের সামনে মরু প্রান্তরার অরণ্যের ভেতর দিয়ে ছুটে চলা বিরহী মজনুর সেই দৃশ্যও তারা মনের মাঝে তৈরি করে থাকে। তখন এই কাহিনী সত্য কি মিথ্যে, নাকি কল্পনা বা বাস্তব, তা তাদের কাছে রীতিমতো গৌণ হয়ে ওঠে। আর তাদের বুকের ভেতরে বয়ে যায় অতৃপ্ত সেই প্রেমিক প্রেমিকার জন্য বেদনার লৌ হাওয়া। সমাজ যাদের ব্যথা কখনোই বোঝেনি, পরিবার যাদের প্রেমকে কখনোই স্বীকার করেনি, প্রেমহীন বঞ্চিত এই দুই জীবন ঝরে গেছে অসীম দুঃখে পরিণয়হীন হয়ে। আজও অনেকে বিশ্বাস করেন যে বেহেস্তে লাইলি মজনুর বিয়ে অনুষ্ঠিত হবে। তবে লাইলি মজনুর কাহিনী নিয়ে প্রকাশিত সংস্কারগুলোতে তাদের প্রেম এবং মৃত্যু নিয়ে নানা রকমের কথা প্রচলিত রয়েছে। একটি সংস্করণ বলছে তাদের প্রেমের এতটাই প্রখরতা পেয়েছিল যে মজনুকে যখন এই প্রেমের জন্য নির্যাতন করা হতো তখন লাইলির শরীর থেকেও রক্ত ঝরত। এমনকি একথা উল্লেখ রয়েছে লাইলিকে বিয়ে করার জন্য মজনু লাইলির ভাই তাবরেজকে খুন করেছিল, কেননা লাইলির ভাই তাবরেজ সে সময় এই বিয়ের ঘোর বিরোধী ছিলেন। আর তাবরেজকে খুনের অপরাধে সে সময় পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় মজনুকে। তাই মজনু দণ্ড থেকে রক্ষা পেতে পালিয়ে গিয়েছিল। আবার লাইলির প্রেমের কথা জানবার পর মজনুকে মারবার জন্য লাইলার বয়স্ক স্বামী সে সময় মজনুর খোঁজে অনেক সৈন্যও পাঠিয়েছিল। সেখানে তাদের মাঝে অনেক যুদ্ধ হয়। এ সময় নাকি লাইলির স্বামী মজনুর বুকে একটি তরবারি ঢুকিয়ে দিয়েছিল। আর ঠিক একই সময় নাকি বাড়িতে থাকা লাইলি মাটিতেও লুটিয়ে পড়েছিলেন। এতে বোঝা যায় দুজন একই সঙ্গে মারা যায়। এরপর নাকি দুজনকে পাশাপাশি কবরস্থ করা হয়েছিল। এখানে তাদের মৃত্যুর ঘটনা অন্যরকম, আবার তাদের প্রেম কাহিনীতে অন্যরকম। তবে কাহিনী যেরকমই হোক না কেন, লাইলির মজনুর প্রেম যে এখনও মানুষের হৃদয়ে দাগ কাটে
এবং তারও দীর্ঘকাল মানুষের হৃদয়ে থাকবে, এটাই কি স্বাভাবিক নয়? প্রিয় ভিউয়ার্স, লাইলি মজনুর এই প্রেম কাহিনী নিয়ে আপনার অনুভূতি জানতে চাই। কমেন্ট করে জানিয়ে দিন অমর প্রেমের এই বাস্তব গল্প নিয়ে আপনার মূল্যবান মতামত। তবে হ্যাঁ, অনেকেই বলে থাকেন যে এই প্রেম কাহিনী পুরোটাই বানোয়াট। আপনার কি মনে হয়, এই প্রেম কাহিনী কি সত্যি বানোয়াট? যদি আপনি মনে করে থাকেন যে এই প্রেম কাহিনী বানোয়াট, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আর যদি লাইলি মজনুর কাহিনীকে আপনি সত্যি মনে করে থাকেন, তাহলে কমেন্ট বক্সে লিখুন বানোয়াট নয়। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমন হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।